এই ভিডিওগুলো কোথাও পোস্ট করা হয়নি, সেগুলো সুলতানস ডাইনের পক্ষ থেকে করা হয়েছিল, যেখানে অভিযোগকারী আব্দুল হাকিম সুলতানসের দুই কর্মকর্তাকে বলছিলেন ব্যাপারটা সলভ না করলে তারা তাদের মতো ব্যবস্থা নেবেন। আপনাকে আমি আপনি একজন এক্সপিরিয়েন্স, আপনাকে সেই সুযোগটা আমি বলেছিলাম যে আপনি ওনার সাথে পার্সোনালি কথা বলে সলভ করেন। আপনার যদি না সেই পথে হাঁটেন তাহলে তো আমাদের কোনো কথা নেই, আমরা এটা আমাদের মতো ব্যবস্থা করব। কিভাবে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বাকবেতনটা। এর আগে 2 মার্চ কনক রহমান নামের এই নারী গুলশানের সুলতানস ডাইন থেকে 7 প্যাকেট খাবার কেনেন। খাবার নিয়ে মহাখালী যাওয়ার পর ফোন করে সুলতানস ডাইনের ম্যানেজারকে ডাকেন, অভিযোগ করেন কাচ্চি বিরিয়ানিতে খাসির পরিবর্তে বিড়ালের মাংস দেওয়া হয়েছে। হাকিম আমার ওই সুপারভাইজারকে এই কোনায় নিয়ে যাচ্ছে, ওই কোনায় নিয়ে যাচ্ছে, বিভিন্নভাবে আলাপ করতেছে। এক পর্যায়ে সুপারভাইজার এসে বলবে, স্যার 10,000 টাকা চায়, 10,000 টাকা দিলে এরা এটা শেষ করবে। তো স্যার একটু লাউডলি বলল যে কেন আমি টাকা দিব, কেন আমি কি অপরাধ করছি। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। চলতি মাসের 5 তারিখে অভিযোগকারীর একটি ভিডিও পোস্ট করেন ফেসবুকে, যেখানে দাবি করা হয় সুলতানস ডাইনে বিড়ালের মাংস খাওয়ানো হয়। মুহূর্তেই ভাইরাল হয় সেই ভিডিওটি, যদিও এখন সেই ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছে। কনক নামে যে মেয়েটা ছিল উনি আমাকে থ্রেট করেছিল যে আমি দেখে নেব তোরা ব্যবসা কীভাবে করিস, আর হচ্ছে গিয়ে তোরা ফেসবুকে তোরা রিভিউ ক্যান্সেল করে ছাড়তে পারবি না, তোদের ব্যবসার লাট উঠে দিব, 12টা বাজে দিব তোদের, তোদের ভালো মতো বলেছিলাম এখানে মিস কল কর, তোরা এখানে মিস কল করলি না, তো তুই তো কারি করে আমাদের সাথে খুব বাজে ব্যবহার করে। অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হয় কনক রহমান ও আব্দুল হাকিমকে, ফোন বন্ধ পেয়ে মেসেজ করা হয়, তবে শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত দুজনের ফোনই বন্ধ পাওয়া যায়। এদিকে সুলতানস ডাইনের পক্ষ থেকে বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, এতে উল্লেখ করা হয় আব্দুল হাকিম তাদের কাছে টাকা দাবি করেন, সেটি না দিলে দেখে নেওয়ার হুমকি দেন। আব্দুল হাকিম সাহেব বলতেছে যে না, র্যাবের হাতে তোলা দরকার নাই, একটা আইনি প্রক্রিয়া যাইতে হবে আমাদের, তাই আমরা যুবলীগের অফিসে নিয়ে যাই। এর করে হেঁটে হেঁটে কর্নারে আসলে এসে ওখানে একটা যুবলীগের একটা অফিস আছে, ছেলে পেলে বসে আছে, আমাকে বললেন কি যে এই অফিসে আপনাকে নিয়ে যাব। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। সুলতানস ডাইনের গুলশান ব্রাঞ্চের জন্য রাজধানীর কাপ্তানবাজার থেকে মাংস কেনা হয়। যে দোকান থেকে মাংস কেনা হয় সেখানে গিয়ে কথা হয় মালিকের ছোট ভাইয়ের সঙ্গে, তার দাবি এমন অভিযোগ ভিত্তিহীন। এখন যেটা ওদের দৈনিকটা বিন্দুতে অভিযোগ পশুর মাংস লোকজন রেগুলার থাকে না আসে, মানে ওদের যখন জামিলে অর্ডার বেশি হয়ে যায় হয়তো 50 শিনওয়ার চলে যায় বা ওরা পার্সেল জলদি হইতেছে তো তালু করে নিতে হবে, তখন 50 শিন মাংস নিয়ে চলে যায়। আচ্ছা, তখন আমরা বাকিগুলো আমার লোক দিয়ে পাঠাই। এদিকে বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুলতানস ডাইনে অভিযান চালায়, আগামী সোমবার কর্মকর্তাদের খোঁজে দপ্তরে হাজির হতে বলা হয়েছে। তাদের কার্যক্রম তো আমরা তদন্ত করে দেখছি, এটি সোমবারে ডাকা হয়েছে, সেখানে আমাদের আরো কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেন গুলো তাদের কাছে আমরা জানতে চাই, এরপরে আমরা সিদ্ধান্ত জানাবো। নিয়ম অনুযায়ী কোনো দোকান থেকে মাংস কেনার সময় রেস্টুরেন্টের একজন প্রতিনিধি থাকা বাধ্যতামূলক, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই নিয়মটি মানা হয় না। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।